আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি রান্না করছি ম্যাগি নুডলস, ঝটপট ইনস্ট্যান্ট ম্যাগি নুডলস। কিন্তু আমার এই ম্যাগি নুডলসটা অনেক বেশি জনপ্রিয়, যারা খেয়েছেন তারা অনেক বেশি পছন্দ করেছেন, আমি জানি না এর স্পেশালিটি কী। তো এটা আমি যেভাবে তৈরি করি আজকে আপনাদেরকে খুব সহজে সেভাবে দেখাবো। তো এর জন্য আমি প্রথম এখানে 4টা ডিম ভেজে নিয়েছি আর হচ্ছে মিক্স ভেজিটেবল, তো এটা এভাবে কিনতে পাওয়া যায়, সেভাবে কিনে নিয়েছি। আর হচ্ছে আমি ছোটো ছোটো 4টা প্যাকেটের ম্যাগি নিয়েছি। তো ওই কাটা সবজি থেকে কিছুটা সবজি আমি এখানে কুক করে নিচ্ছি, আর এখানে পানি ফুটে গিয়েছে, এখানে আমি এখন নুডলসটা সিদ্ধ করে দিব। আমার কাছে এই নুডলসটা রান্না করা খুবই সহজ মনে হয়। তো এখানে আমার সবজিটা প্রায় রান্না করা হয়ে গিয়েছে, তো এখন নুডলসটা সিদ্ধ হলে আমি এটার সাথে মিক্স করে দিব একে একে সব কিছু। তো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। তো সবজির সাথে আমি এখন অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো, এরপর আমি অ্যাড করে দিব নুডলস। এই যে দেখতেই পাচ্ছেন আমার নুডলস কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি এই সবজির সাথে মিক্স করে দিব। তো নুডলসের একদম শেষ পর্যায়ে আমি দিয়ে দেবো ধনিয়া পাতা, এবং সবথেকে যেটা মোস্ট সিক্রেট আইটেম সেটা হচ্ছে লেবু পাতা। এটা আপনার অনেক মজার একটা ফ্লেভার নিয়ে আসবে, এবং এটা আপনারা ট্রাই করেই দেখুন যে এটা আসলে আপনার নুডলসের স্বাদই পুরো পরিবর্তন করে দিবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার নুডলস তৈরি হয়ে গিয়েছে, এখন আমি সার্ভিং ডিশে ঢেলে পরিবেশন করব গরম গরম। এই যে তৈরি হয়ে গেল মজাদার স্পাইসি ম্যাগি নুডলস স্পেশাল লেমন ফ্লেভার। তো আশা করছি ভালো লেগেছে আপনাদের। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।